হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো হিন্দি জনপ্রিয় গানগুলো, যেই গানগুলো শুনলে প্রিয় মানুষের কথা মনে পড়ে এবং হেডফোন দিয়ে শুনলে যা মনের ভিতরে অসাধারণ ফিলিংস হয়। তো যাই হোক, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটির জন্য নিম্ন 15,000 লাইক চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই গানের গায়ক মিট ব্রো, সারজিত সিং, রুচ এবং খুশবু। গানটির ভিউ রয়েছে 80 মিলিয়নের উপরে, যদিও গানটি 5 বছর আগে ইউটিউব আপলোড করা হয়েছে। গানটি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়। তারপর 2 নম্বর রয়েছে কেকের কেয়া মুঝে প্যার হ্যায় গানটি। গানটি যেমন অরিজিনালি সুন্দর, তেমনি ভাবে স্লো মোশন ভার্সনটিও অনেক সুন্দর। এই সোলো ভার্সন মিউজিকটি ভিউ রয়েছে 15 মিলিয়নের উপরে। এছাড়া রয়েছে কিরানের লোভি ভার্সন। গানটি মাহিম এবং পত্তু হিরণের ক্লিপের মাধ্যমে অনেকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আমি তোমাকে ভালোবাসি। তারপর 3 নম্বর রয়েছে রায়না এবং রেখার কাবিরা গানটি। গানটির ভিউ রয়েছে প্রায় 300 মিলিয়ন। এই গানের মেয়ে কণ্ঠটিতে অনেক মায়া আছে। রিসেন্টলি গানটির স্লো মোশন ভার্সন ভাইরাল হয়েছে, যেটা হেডফোন দিয়ে শুনলে অসাধারণ একটি ফিলিংস পাওয়া যায়। আর গানটির বিভিন্ন ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। গানটি আরো 3 বছর আগে ইরফান এবং নেহা কাক্কার কভার করেছিলেন। এছাড়াও ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার দাবানি সহকারে কভার করেছেন। তার এই ভিডিওর ভিউ রয়েছে 20 মিলিয়নের উপরে। তারপর 4 নম্বর রয়েছে আলকা এবং বাবুলের মেইন ইস্কে সাকা গানটি। গানটি আরো 10 বছর আগে আপলোড করলো, গানটি এখন অনেক সুন্দর। তারপর 5 নম্বর রয়েছে অরিজিৎ সিং এর চুনার গানটি। গানটির ভিউ রয়েছে প্রায় 70 মিলিয়ন। গানটি আমার কাছে খুব ইমোশনাল লেগেছে। তারপর 6 নম্বর রয়েছে ওমকার এবং আদিত্যর গান জারা জারা। গানটি অরিজিনালি গেয়েছেন বোম্বে জয়রাজ। এই গানটির ভিউ রয়েছে 100 মিলিয়নের উপরে। এছাড়াও গানটিকে সিমরান কভার করেছেন। সেও এই গানটিতে 20 মিলিয়নের উপর ভিউ পেয়েছেন। আর টিকটকে যারা যারা গানটিতে প্রচুর ভিডিও মেক হয়েছে। আর এই গানের মিউজিকে বাঙালি ছেলে সায়ানের কণ্ঠে একটি গান ভাইরাল হয়েছে। গানটি কে না শুনেছেন সকলেই শোনার কথা, যেটা তার ভিউ প্রমাণ করে, বিকজ তার এই ভিডিওটি ভিউ পেয়েছে 25 মিলিয়ন। গানটি এত জনপ্রিয় যার ফলে প্রচুর সিঙ্গার গানটিকে কভার করেছেন। তারপর 7 নম্বর রয়েছে আপনাদের অন্যতম পছন্দের গায়ক আতিফ আসলামের পেহলি দফা গানটি। আতিফ আসলামের কণ্ঠ খুবই মায়াবী এবং ইমোশনাল। দেন 8 নম্বর রয়েছে শেয়ারগুল খান এবং শেয়াবাজের গান বল কাফারা কেয়া হোগা। গানটির ভিউ রয়েছে 110 মিলিয়নের উপরে। এই গানে সবচেয়ে ভালো লেগেছে কাওয়ালি লাইনটি। এছাড়াও এই গানটি গেয়েছেন নেহা কাক্কার এবং ফারহান সাবরি। তাদের এই গানটি রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে। ¡Gracias!
তারপর 9 নম্বরে রয়েছে জুবিন নটিয়ালের গান দিল গালতি কার ব্যাঠা হ্যায় গানটি গানটি এক মাস হয়েছে টি সিরিজ আপলোড করেছে ইতিমধ্যে গানটি 200 মিলিয়নের উপর ভিউ অর্জন করেছেন আচ্ছা আপনার কমেন্ট বক্সে জানাবেন জুবিন নটিয়ালের গাওয়া সবচেয়ে পছন্দের গান কোনটি আপনার তো যাই হোক তারপর 10 নম্বরে রয়েছে দর্শন রাভেলের গান মেন ও চা গানটি আচ্ছা এই গানটি কার কার পছন্দের গান কমেন্টে জানাবেন তারপর 11 নম্বরে রয়েছে হাসদীপ কৌর এবং অরিজিৎ সিং এর গান জালিমা গানটির ভিউ রয়েছে প্রায় 300 মিলিয়ন গানটি দিয়ে 70,000-এর উপর টিকটক ভিডিও তৈরি হয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি হয়েছে টিকটকে আচ্ছা আপনার পছন্দের সিঙ্গার কে কমেন্টে জানাবেন তারপর 12 নম্বর রয়েছে জাভেদ আলীর দিওয়ানা কার রাহা হ্যায় গানটি তারপর 13 নম্বর রয়েছে ইরফান অরিজিৎ এবং সাইমের গান ফির মোহাব্বত আর ইমরান হাশমির অভিনীত গানগুলো কেমন সেটা আপনারা সকলেই জানেন কমেন্ট বক্সে ইমরান হাশমি সম্পর্কে দুই এক লাইন লেখার অনুরোধ করা হলো তারপর 14 নম্বর রয়েছে প্যার তুনে কেয়া কিয়া গানটি বর্তমানে গানটির ভিউ রয়েছে 120 মিলিয়নের উপরে গানটি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে প্রচুর ইউজ হয়েছে তারপর রয়েছে দর্শন রাভেলের গান তুমিলে গানটির ভিউ রয়েছে 50 মিলিয়ন গানটির টিকটক ভিডিওটি খুবই রোমান্টিক ছিল তো যাই হোক আমার মতো সিঙ্গেল পার্সনদের জন্য এগুলো দেখা খুবই কষ্টের তো যাই হোক ওকে বাই